আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি সকালে নাস্তার জন্য সবজি করব, তো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পর আমি এই যে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু, তারপর হচ্ছে পেঁপে, মিষ্টি কুমড়ো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি সবজিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব, পরের সাথে খাওয়ার জন্য আর কি সবজি করব। তাই যে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন আমি আদা রসুন বাটে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিয়েছি লবণ। তা আমি এখন সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মসুরের ডাল। আমি মাঝে সবসময় ডালটা দেই না, মাঝে মাঝে সবজির সাথে আমি ডাল দেই আর কি, ডাল দিলে ভালোই লাগে, তো মাঝে মাঝে দেই। তো আমি এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি পানি অ্যাড করে দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এই যে বলক চলে এসেছে, তা আমি একটু নেড়ে দিলাম। তো সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু হবে। আর ওই চুলায় হচ্ছে আমি পরোটা বানিয়ে ফেলেছি, এখন পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। এই যে আমি পরোটা ছেঁকে নিচ্ছি। এপিট ওপিট ছেঁকে তারপর আমি তেলটা দিচ্ছি আর কি। আমার পরোটাও ছেঁকা হয়ে গিয়েছে। এই যে আমি ব্রেকফাস্টটা নিয়ে এসেছি, আর সবজিটা কিন্তু ভালোই হয়েছে, পরোটার সাথে খেতে মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমি চা করে নিয়ে এসেছি সকালে নাস্তা খাওয়ার পরে। আর এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি। এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে আমি এখন আলু দিয়ে দিব ঝুরি করে আর কি। আমি ঝুরি করে নিয়েছি, এই আলু ঝুরি করে এভাবে ভাজি করলে পোলাওর সাথে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তো আমি পোলাওর সাথে প্রায় সময় করি, যখন পোলাও রান্না করি তখন এই ভাজিটা প্রায় সময় করি। তো এই যে আলুটা দিয়ে এখন আমি এই যে নেড়ে দিচ্ছি। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া এখন আমি নেড়ে দিচ্ছি। তো আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।
মিনিটেই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রান্না করব, মুরগি রান্না করব। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর গরম মশলা দিয়ে দিয়েছি, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। আমার মেয়ে আসলে মুরগি বেশি পছন্দ করে গরুর মাংস মাছ থেকে, তো ভাবলাম আজকে মুরগিই রান্না করব। তো এই যে আমি মশলা দিয়ে দিয়েছি, আসলে মশলার দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে কিভাবে যেন, তো আমি বাকি মশলাগুলো স্কিপ হয়ে গিয়েছে, শুধু ধনিয়া গুঁড়াটাই আর কি ভিডিও হয়েছে, তো সেটাই দেখাচ্ছে। এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো, আর আপনারা তো সবাই জানেনই রান্না করতে আর কি। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগিগুলোকে দিয়ে দিব। আমি মুরগিগুলোকে আগেই ভেজে নিয়েছি, ব্রয়লার মুরগি। তো মুরগিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। তা আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি সামান্য ঝোলের জন্য। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই যে বলক চলে এসেছে, তো কিছুক্ষণ রেখে আর কি আমি নামিয়ে ফেলবো। আর চুলার আঁচটা আমি একটু লোতে করে দিয়েছি। তো আমার মুরগি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে আরো 2-3 মিনিট রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আন্তিকাকে গোসল করে দিয়েছি, ও ওর আব্বু যে একটা ডল কিনে দিয়েছে সেটা নিয়ে বসে আছে। আর এখন হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না, আমি কয়েকবারই দেখিয়েছি পোলাও রান্নাটা, তো আজকে আর শেয়ার করলাম না। আর আমার হাজবেন্ড ওদের মিষ্টি নিয়ে এসেছে, তো আজকে আর আমি পরিবেশন করে দেখালাম না, আমি এই যে পোলাও রান্না করেছি, মুরগি রান্না করেছি, তারপর হচ্ছে ভাজি করেছি, এই যে ভাজি করেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, একটা লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।